তুমি পাললি রাখো না পাললি না রাখো তার এই কথা ও কি তো দাসী বানানোর জন্য লিয়াইছি হে তোরা দুজন আমার সেবা করবে হে আমার আদরে আদরে কি হইছে এ দেখা এ কাজলে কাজলে কি হইছে এ দেখা দুজনে দেখা আয় আদরে ধরে লিয়া তোরা পাক ধরে লিয়া গেদারিং নাকি হ্যাঁ বাড়ির কাম কাজ নেই গ্যাদারিং করে বেড়াও তো গ্যাদারিং আছে ছুটিয়ে বড় দূরে আয় তাড়াতাড়ি রে তোরা কি শুরু করছিস কি আমি কি শুনতেছি এসব কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে আমার কি কানে কোনো কথা যায় না কিরে এসব কি হচ্ছে বাড়ির কি হয়েছে কি হয়েছে মানে দুজন খুব গ্যাদারিং করতেছিস জ্ঞানজাম করছিস গন্ডগোল করছিস এসব আমার কানে যাচ্ছে না কে রে কি করছিস মানে দুজন কি ঝরকাঝাটি মারামারি করছিস বলে বাড়ি কিটা করলে মানে আমি কি না জানি তোরে কথা করছি কিছু সন্দেহ করি তোরে আমি কি ভাবছিলাম নাকি আমার কানে এসব যাবি কে এসব কি শোনা যায় কি ডা করলে কবে তো কি ডা করলে কবো তোক যদি লই লোক এক হানি তখন কি হবিনিস ওই লোককে মিথ্যে কথা কয়েছে নাকি আমাকে কি শুরু করেছিস তোরা বাদ গ্যান্জাম করছিস কে কথা আমি কি কবো কি কব দুজন গ্যানজাম করছিস কে ঝগড়াঝরি করছিস কি শোনা যাচ্ছে এগুলো কি সমাজে ভালো দেখা যায় তা আমি ঝগড়াঝাটি করবো না তাহলে হচ্ছে ইয়ে তোমার বড় গো কিসের জন্য কবি যে আমাকে ওই যে বাথরুম যাবি টয়লেটে যাবি সেই পানি আমার তুলে দেওয়া লাগবি তুমি কি সেগুলার জন্যে আমাকে নিয়ে আসছো নাকি কি রে তাই নাকি কি করছে সব আচ্ছা আমি বড় নাই ওর কাছে চাইছি কি হইছে তুই তালে গেদারিন কে গেদারিন কে তোমার ছোট বউ কও তোমার ছোট বউ আমার দাসীগিরি করে পারবে না তুমি পাললি রাখো না পাললি না রাখো তার এই কথা ও কি তোর দাসী বানানোর জন্য ल्याଇছে হে তুই যদি আমার সেবা করবি হে আমার তুমি যন থাকবে তখন তো অন্ত কিন্তু বাইর যন আমরা দুজন থাকি তন আমার সাথে মিলে থাকবি না হইলো ছোট আমি হইলো বড় হে তোর তো মনই নাই তোর মনের মিল থাকে কন্তে না

একবারে কানের গুড়া মুড়া কিন্তু গরম করে ফেলা দে বাজারের কথা কি এই মহদুল ভাই কি ব্যাপার আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আপনারা কোন তেনে আমরা এই যে ভাই হুট করে চলে আসলাম কি ব্যাপার এই দুই দুই জনকে দুই পাশে নিয়ে কি ঘটনা কি ভাই কানসার বল মারবে চাইছেন কি ব্যাপার কি ভাই আরে ভাই আর কই না বাজারে চা খাবেন কিছু কত ভাই হ্যাঁ এই এই ঘটনা দুই ভাবিক দেখলাম সেই গেনজাম এমন মারামাই লাগেছে নাকি তাহলে আমার একটা পেস্ট্রিসের ব্যাপার আছে না ভাই নতা তো বটেই বাজার ঘাটে চলে গেছে এই সব কথা হ্যাঁ আসলে ঘটনা আছে যে ভাই আপনি এত বিশড়া আমি কই নাই আমি যে গতকালকে গাম্ভীর আইছিলাম না গাম্ভীর এসে দেখি দুই ভাবে সেই মনে কোন ভগদথাটি করতেছে তো আমি বিশড়া একটু ধামাছাবাদি চলে গেলাম আপনাকে জানাই নাই তারপরে আবার তারপরে কি আবার লাগেছে নাকি আরে ভাই কথা কি বাইধে থাকে নাকি কথা যে কোনো ভাবে ফ্ল্যাশ হয় যায় কারণ মিয়ে লোক বুঝতেছেন না ইয়েরা যদি মনে করে যে কুটুস করে একটু পাঁদা চাপে তালি মনে করেন যে তারপরে সারা এলাকায় দেখা গেল যে কাপুর পরে হ্যাঁ এর ব্যাপারটা যায় আচ্ছা আচ্ছা শোনেন ভাই যাই হোক শোনেন এটা কিন্তু শোনেন এই দুইজনে কিন্তু মানিয়ে মানে মানা এলি সারি বুঝছেন সিস্টেম করে চলার দায়িত্ব কিন্তু আপনার এখন এরা দুইজন যদি এইভাবে ঝগড়াঝাঁটি করে ভাই তাহলে এটা সমাজের একটা বিশাল একটা কেলেঙ্কারিজনক ঘটনা বুঝছেন তারপরে আপনারও একটা প্যাস্টিড আছে মান সম্মান আছে আমরাও এখানে আসি মিডিয়ার লোকজন আসি আমারও গানটা নেওয়ার সময় যদি এরকম ঝগড়া যদি মনে করেন যে আমারে এই ভিডিও ফুটেজে যদি উঠে যায় তাহলে এটা লজ্জাজনক ব্যাপার না কন্দ দেই হ্যাঁ অবশ্যই কারণ এরা দুইজন ব্যক্তি মানুষ দুইজন বাড়ির থাকে দুইজনের মধ্যে একটা মিলমিশ থাকবি এটা ভালো লাগার বিষয় আছে তাই না ভাই আচ্ছা শুনে যাই হোক ডিও বিষয়ে সাহেব তাহলে চলেন আমরা আজকে চলে যাই ওরা মিমাংসা টিমাংসা গানটা না আজকে দাঁড় লেওয়া হবে না চলেন যেহেতু এনে গন্ডগোল চলতে চলেন যাই ভাই শোনেন দাঁড়ান কোনে যাবেন আমি আইছি তো এখন কি নিয়ে মনে করেন যে দুডিয়ের হাড়ডি গুডি লড়া ফালা দেব আজকে

বেশি কথা কো নাকি আসা কাজ কাজ আপনি এখন ঝগড়াঝাটি আগে গানটা দেন তারপরে আমরা যাই এলি তারপর আপনারা তিন দিন মারামারি করে নিলেন আমার গলার খুলে নে আমার গলার হার নে ও গো ললিতে আমার কি কী পলিশ কি পান বন্ধু নাই গড়ে তে ও ললিতে আমার গলার হার খুলে নে ললিতে গলার হারে কিয়া এ যার তার সঙ্গে গেছে গো গলার হারে কিয়া যার শোভা শোভাতার সঙ্গে গেছে গো তো কৃষ্ণ নামে মা লাগে তে শখী গলেতে ওগো ললিতে আমার গলার হার গুল ললিতে পানির বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে গো পানির বন্ধু যদি আসে দেশে তোরা বন্ধুর কাছে গো ওরে কৃষ্ণবিন কান কেটে দেই না রই জলেতে তে ও ললিতে আমার গলার হার খুল ললিতে আমার পরিয়া কি পান বন্ধু নাই ওগো ললিতে আমার গলার হার খুল ললিতে আমার গলার খুল নে Lolite.